নয় বনমালীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের সমর্থনে শুক্রবার সভা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট নেতারা। শান্তি এবং উন্নয়নের স্বার্থে শান্তির আবহে রাজ্যে নির্বাচন হচ্ছে এবং বিজেপি পুনরায় রাজ্যে সরকার গঠন করবে বলে হিমন্ত বিশ্ব শর্মা জানান। আমি নয়বনমালীপুরে আমার জন্মস্থান, আর আমি নয়বনমালীপুরেরই মানুষ। আমি যখন আমি পার্টিতে যোগদান করি 91-এ, আর 92-তে আমি প্রথম মন্ডল সভাপতি, নয়বনমালীপুর মন্ডল সভাপতি হিসেবে কাজ শুরু করেছি। আজকে আমি প্রদেশ সভাপতি হয়েছি, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আজকে আমি বনমালীপুরের আমি প্রার্থী হয়েছি। কাজেই নয় বনমালীপুর আমার কাছে প্রাণ, আর আপনাদের আপনাদের এলাকার ছেলে আমি। কাজে আমি আমার আর বেশি কিছু না বলে আমি শুধু আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো যে এই নয় বনমালীপুর এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। আর 16 ফেব্রুয়ারি আমাদের এই পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে এইখান থেকে পদ্ম ফুল ফুটিয়ে ত্রিপুরা বিধানসভায় পাঠাবেন, এই আবেদনটুকু রেখে আমার কথা বলা শেষ করছি। বলুন, ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? সবাইকে নমস্কার, ধন্যবাদ। লেকিন আজ ত্রিপুরা মে ও পলিটিক্যাল টেরোরিজম কা জো বাতাবরণ থা ও কমপ্লিটলি খতম হো গিয়া। আজ কোই পলিটিক্যাল টেরোরিজম ত্রিপুরা মে নহীঁ থা, নহীঁ হ্যায়। সিপিএম লোক জো এক মাহোল কিয়া ক্রিয়েট কিয়া থা, আজ ও খতম হো চুকা হ্যায়। ভাই ওর বহনো, মোদি জি কিতনা দূর সোচতা হ্যায়, বাংলাদেশ সে হামারা হিন্দু বেঙ্গলি লোগো কো ত্রিপুরা আনা পড়া, আসাম আনা পড়া, পশ্চিম বঙ্গাল আনা পড়া, আর আনে কা ইয়ে হামারা মজবুরি থা। হাম এসে নেই আয়া, আপনা ঘর ছোড় কে লোক এসে নেই আতে হ্যায়। লেকিন জব হামারা জিন্দা রহনে কা কুছ ভি নেহি রহা, তব হাম ভারত মে সলায়া, কিসলিয়ে ভারত হামারা মাতৃভূমি থা। ভারত সনাতন লোগো কে লিয়ে ভারত হমেশা মাতৃভূমি রহা। মোদি জি আর অমিত শাহ জি নে প্রয়াস কিয়া কি সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্ট মে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কো পাস কিয়া যায়, বেঙ্গলি হিন্দু লোগো কা উপর ন্যায় কিয়া যায়। লেকিন বিরোধ কোন কিয়া? ইয়ে সিপিএম নে বিরোধ কিয়া, ইয়ে কংগ্রেস নে বিরোধ কিয়া। আজ ভি আসাম আর ত্রিপুরা পশ্চিম বঙ্গাল মে কই সারা বেঙ্গলি লোগো কো হিন্দু লোগো কো আজ ভি সিটিজেনশিপ নহীঁ মিলা হ্যায়। ইসকা সিধা সিধা জিম্মেদার কোন হ্যায়? ইয়ে সিপিএম হ্যায় আর ইয়ে কংগ্রেস হ্যায়। ভাই ওর বহনো, আজ হমনে সংকল্প লিয়া থা কি আগর হামারা সরকার আয়েগা তো হাম রাম জন্মভূমি মে রাম মন্দির বানায়েগা। লোগো কা মন মে বিশ্বাস নহীঁ থা, আর কই লোক সোচতা থা কি আগর রাম মন্দির কই বানানে যায়েগা তো ভারত মে হিন্দু মুসলমান কা বিচ মে পুরা কমিউনিয়াল ক্ল্যাশ হো যায়েগা। লেকিন মোদি জি কা তরফ দেখিয়ে রাম মন্দির ভি বন রহা হ্যায়, আর হিন্দু মুসলমান কা ভাইসারা মে ভি কোই কমি নেই আ রহা হ্যায়, রাম মন্দির ভি বন রহা হ্যায়, আর দেশ ভি তরক্কি কে তরফ যা রহা হ্যায়। বনমালীপুর কেন্দ্রের সার্বিক উন্নয়নে বিজেপিকে বিপুলভাবে জয়ী করার আবেদন রাখেন সবার প্রিয় এবং বনমালীপুরের ঘরের ছেলে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের মধ্যে রয়েছেন আপনাদের মনোনীত প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি আমাদের সবার প্রিয় রাজীব ভট্টাচার্য মহোদয়, শ্রী ফণীন্দ্রনাথ শর্মা যিনি আমাদের সংগঠন মহামন্ত্রী, শ্রী কৌশিক রায় বিধায়ক আসাম, শ্রী সুমন ভৌমিক আমাদের সবার পরিচিত ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সহসভাপতি, শ্রী সন্তোষ সাহা রাজ্য কমিটির সদস্য চেয়ারম্যান ত্রিপুরা টি বোর্ড, শ্রী দীপক মজুমদার এই মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি, এবং এখানে উপস্থিত আমার প্রিয় বনমালীপুরের সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তা ভাই বোনেরা,
এই সেই বনমালীপুর, যেই বনমালীপুর বিপ্লবদেরকে এক নতুন নাম দিয়েছে, এক নতুন উঁচাই দিয়েছে। বনমালীপুর আমার কর্মক্ষেত্র, এখান থেকে আমি প্রথমবার বিধায়ক হয়েছি। প্রথমবার বিধায়ক হওয়ার পর বনমালীপুর মানুষের আশীর্বাদ, মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ, ভারতীয় জনতা পার্টির সংগঠন সবাই মিলে আমাকে ত্রিপুরা রাজ্যে প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বানিয়েছে। তার জন্য বনমালীপুরের মানুষের অবদান, আশীর্বাদ বিপ্লবদের কোনোদিনও ভুলতে পারবে না। আমি আজকে ত্রিপুরা রাজ্যে রাজ্যসভার এমপি আছি, রাজ্যসভার এমপি ত্রিপুরাতে একটাই আছে। আজ 60টা বিধানসভা আমার কাছে আছে, মুখ্যমন্ত্রী থাকাকালীনও 60টা বিধানসভা ছিল। সংগঠনের কাজ করার রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সারা ত্রিপুরা রাজ্যে সেই দিশাতে কাজ করছি। আজকে বনমালীপুরের দায়িত্ব বেড়ে গেছে, বনমালীপুর একবার মুখ্যমন্ত্রী বানিয়েছে। বনমালীপুর যখন আমি প্রদেশ সভাপতি ছিলাম তখন বনমালীপুর আমাকে মনোনয়ন দেওয়ার পর আমাকে সাথ দিয়ে রেকর্ড করে জিতিয়েছে। এখন রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতি হয়েছেন এবং এখানে প্রার্থী হয়েছেন। দেখুন বনমালীপুরে বিজেপির সব সভাপতি দাঁড়িয়ে যায়, আমি সভাপতি ছিলাম তো আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, এখন রাজীব ভট্টাচার্য সভাপতি আছে। আপনারা বিধায়ক বানিয়ে রাজীব ভট্টাচার্যের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ নিশ্চিত করবে আমার বনমালীপুর। আর তার সঙ্গে সঙ্গে আমার বনমালীপুরবাসী, আমি এই বনমালীপুরে কী ডেভেলপমেন্ট করেছি, কী হয়েছে সেই বিষয়ে বিস্তারিত বলবো না। বনমালীপুরের প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিপ্লবদেব আছে। আমি আপনার তার রাজনৈতিক জীবনের সঙ্গে বনমালীপুরের নিবিড় যোগের কথা উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।